আমাদের জেলার একটা কারখানা, আমি একটা হিসাব করছিলাম যে সেই কারখানাটাতে শ্রমিকরা প্রায় 8 কোটি টাকা। শ্রম দপ্তরে ত্রিপাক্ষিক মিটিং এর দাবিতে বিক্ষোভ বামেদের। বুধবার দুর্গাপুর সিটি সেন্টারে ডেপুটি লেবার কমিশনারের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বাম শ্রমিক সংগঠন পশ্চিমবঙ্গের ক্ষুদ্র মাঝারি লোহা ইস্পাত শিল্প ফেডারেশন থেকে। সংগঠনের সদস্যরা একগুচ্ছ দাবিকে সামনে রেখে বিক্ষোভ প্রদর্শন করেন বলে জানান সংগঠনের নেতৃত্বরা। প্রাক্তন বিধায়ক তথা সিটু নেতা বিপ্রেন্দু চক্রবর্তী জানান, মলয় ঘটক শ্রমমন্ত্রী থাকাকালীন চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও আজও বর্তমান সরকারের শ্রম দপ্তর কোনো ত্রিপাক্ষিক আলোচনার আয়োজন করেনি। তাদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ শ্রম আইনকে তোয়াক্কা না করে শ্রমিকদের ন্যূনতম পাওনা থেকে বঞ্চিত করছে। এই বিক্ষোভে সিটু নেতা বিপ্রেন্দু চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন বর্ষিয়ান বাম শ্রমিক নেতা বিনয় কৃষ্ণ চক্রবর্তী সহ অন্যান্যরা। আজকের এখানে অনেকে এসছেন, কারখানাতে কাজ করেন, পেয়েছেন জুলাই মাসে, পেয়েছেন আপনারা, পেয়েছেন কেউ, পেয়েছেন জুলাই মাসে, যারা পেস্লিপ পেতেন না, এবার যে জুলাই মাস থেকে পেস্লিপ চালু হয়েছে, চালু হয়, কারণ পেস্লিপ দিলেই বোঝা যাবে যে কারখানার একজন শ্রমিকের কত বেতন হওয়া উচিত আর মালিকরা কত বেতন দিচ্ছে। পিএফএসআই নেই, কারখানার মধ্যে শ্রমিকদের নিরাপত্তার কোন ব্যবস্থা নেই, এমনিতেই শ্রমিকরা যা মজুরি হয় তার থেকে অনেক কম মজুরিতে কাজ করতে বাধ্য হয়। মলয় ঘটককে শ্রমমন্ত্রী থাকাকালীন সেই চুক্তির মেয়াদ 2022-31 মার্চ শেষ হয়ে গেছে। আমরা হচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষেই দাবি সনদ পেশ করেছি এবং গত বছর পুজোর সময় বোনাসের ফয়সলা যখন হয় তখন বর্তমান যে শ্রমমন্ত্রী বেচারাম মান্না সে আমাদের রিকোয়েস্ট করেছিল যে আপনারা দাবি সনদটা আগে পেশ করবেন, কারণ গত বছর 22 মাস দেরি হয়েছে, এবারকে আমরা দেরি করবো না, মেয়াদ শেষ হওয়ার আগেই আমরা চুক্তিটা করব। আমরা সেই অনুযায়ী আমাদের দাবি সনদ দিয়েছি, কিন্তু আজ অবধি সরকার শ্রমদপ্তর কোনো ত্রিপাক্ষিক মিটিং ডাকেনি। ত্রিপাক্ষিক মিটিংটা ইমিডিয়েট ডাকুক, মালিক আসুক আর না আসুক, সরকারের কাজটা সরকার করে, এটাই। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।